आज के 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, তো সমস্ত শিক্ষকদের আমার প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো শিক্ষক হচ্ছেন সমাজের মেরুদণ্ড, তো সেই শিক্ষকদের আজকে শিক্ষক দিবসে যথাস্থানে সম্মান প্রণাম শ্রদ্ধা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর আমি কেমন আছি, তোমরা অনেকে কমেন্টে কমেন্ট করেছো, হোয়াটসঅ্যাপ করছো, মেসেঞ্জারে মেসেজ করছো, বিভিন্নভাবে জানতে চাইছো কেমন আছি। তো তোমরা জানো আমার 2ই সেপ্টেম্বর অপারেশন হয়ে গেছে অলরেডি। আজকে 5 তারিখ, ব্লাড বের করার জন্য যে লাইনটা লাগানো ছিল ওটা গতকাল খুলে দিয়েছে। আজকে আর ব্লাডের ওই লাইনটা নেই, আজকাল অ্যানেসথেসিয়ার লাইনটা আছে। আর হাতের যে চ্যানেল করা ছিল ওই চ্যানেলটাও খুলে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো বেডটাকে উপরে করে একটু বসে আছি, এখনও হাঁটা ঠিকঠাক যাচ্ছে না। ডাক্তারবাবু খুব প্রেশার দিতে, একদমই প্রেশার দিতে মানা করেছে, অল্প প্রেশার দিয়ে হাঁটতে বলেছে। যেহেতু আমার বাম পায়ের হিপটাও রিপ্লেস আছে, এই জন্য বাম পায়ের উপরেও বডির আর প্রেশার পুরো পড়তে একটু কষ্ট হচ্ছে। তো আজকে রিউমাটোলজির ডাক্তার দেখতে আসার কথা ছিল, আজকে আসেনি, কারণ আজকে রবিবার, এই জন্য হচ্ছে না। তো রবিবার থাকার জন্য রিউমাটোলজির ডাক্তারও আসেননি। এইটুকু আপডেট তোমাদের দেওয়ার ছিল। তো আজকে আমি একটু ওয়াকিং করেছি, মানে একটু হেঁটেছি, মানে ওয়াকার লাগিয়ে। তো তোমাদের অবশ্যই কেমন হেঁটেছি ওইটাও দেখাবো ভিডিও শেষে, মানে শেষে তোমাদের দেখাবো। তো কয়েকটা আর একটা বিষয় নিয়ে একটু আমি বলতে চাই আজকে ভিডিওতে। একটা আইডি থেকে কমেন্ট এসছে, সাইডে দেখতে পাচ্ছ তোমরা, দেখো মাই লাইফ অমিত মণ্ডল কমেন্ট করেছে, মাই লাইফ অমিত মণ্ডলের নামে ফেক আইডি করে এরকম উল্টাপাল্টা কমেন্ট করছে। তো ঘটনাটা এই জায়গায় হয়েছে, অনেকেই তোমরা বলো যে কোনো খারাপ কমেন্টে রিপ্লাই দিও না দাদা, ইগনোর করো, কিন্তু আজকের যে কমেন্টটা এসছে তোমাদের আমি দেখালাম, এক্ষুনি আবার দেখাচ্ছি। এইটা বাধ্য হলাম আমি তোমাদের দেখাতে, কারণ আমার ইউটিউব জার্নিটা যাকে দেখে শুরু, মাই লাইফ অমিত ভাই, অমিত মণ্ডল, তো তার নামে, তার মতো একজন ভদ্র ছেলের নামে, মানে কি বলবো, যে আমার ইন্সপিরেশন, তার মতো একজন মানুষের নামে ফেক আইডি বানিয়ে এই রকমভাবে কমেন্ট করছে, মানে সেই লোকটাকে ছোট করা হচ্ছে। অনেকেই হয়তো মানে উপর থেকে দেখলে কমেন্টটা পড়লে ভাববে অমিত এরকম, কিন্তু সত্যি এরকম ব্যাপারটাই না, ব্যাপারটা হচ্ছে অমিতের নামে ফেক আইডি বানিয়ে এরকম করা হচ্ছে। আর একটা কথা কি, একজন মানুষের কষ্ট লাগে তখনই যে আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমি এসেছি অপারেশন হতে, ভ্যালোরে চিকিৎসা করাতে, চিকিৎসাও চলছে আমার, আপনাদের আশীর্বাদে ইম্প্রুভও হচ্ছে আমার শারীরিক। যেমন আমি প্রথমে বলেছি আজকে ওয়াকারে আমাকে হাঁটিয়েছিল, তো সেটার আমি ভিডিও দেবো শেষে কেমন করে হেঁটেছিলাম। তারপর যখন আমাকে নিয়ে খারাপ কমেন্ট করছে, ঠিক আছে, এইরকম আমি যাদের মানে ইন্সপিরেশানে ইউটিউব করছি, বা আমি যাদেরকে ফলো করে, বা যাদেরকে আমি প্রত্যেক মুহূর্তে ভাবি, তাদের নামে যখন এরকম আইডি বানিয়ে, ফেক আইডি বানিয়ে এরকম কমেন্ট করা হয়, খুব কষ্ট লাগে, সত্যি বলছি, মন থেকে বলছি, খুব কষ্ট লাগে। তো প্লিজ যারা এরকম করছো, প্লিজ এরকম করো না, হাত জোর করে রিকোয়েস্ট করছি, এরকম করো না প্লিজ।
ভিডিওটা খুব বেশি বড় করব না, এই পর্যন্ত। আরও অনেক কিছু কথা বলা ছিল, তবে হসপিটালে আছি তো রেস্ট্রিকশন অনেক কিছু আছে, এই জন্য আমি বেশি কিছু বলতে পারছি না। ছুটি হয়ে রুমে গেলে অবশ্যই একটু বড় বড় করে ভিডিও করে সব কিছু বোঝানোর চেষ্টা করব। আর হসপিটালে থাকাকালীন যে কটাই ভিডিও পোস্ট করব, এইরকম ছোট্ট অল্প অল্প করে সময়ের ভিডিও পোস্ট করব। তো তোমরা পাশে থেকো, ভালো থেকো। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই প্লিজ একটু আশীর্বাদ ভালোবাসা দোয়া করো আমার জন্য।